all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wished that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant that. Sunglass pore naki tomato tulche eguleo dekhanor chilo. এক ব্যাগ টমেটো তুলে ম্যাডাম ফরেন থেকে এসেছেন চশমা পরে, এখন নিয়ে যাবে। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. তো রান্নাঘরে আজকে সকাল সকাল যে যুদ্ধকালীন পরিস্থিতি চলেছে তার মোটামুটি শেষ দশা। চায়ের এটা শুধু মাজিনি, কারণ পাপা আরেকবার যদি চা করে তাই জন্যে। আর সব ঠিকঠাকই হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি হলো সকাল থেকে। এটা পাপার ব্রেকফাস্ট, ডিম টোস্ট হয়েছে। আর এটা আমাদের স্টুটা, আর নিচে রয়েছে মামুনি পাপার রাতের স্টুটা। এই হচ্ছে পাপার দুপুরেরটা, মানে এটাই আবার রাতে বেশি করে রেখে দিয়েছি নিচের বাটিটাতে। আর এটা নিচে আছে শিম সেদ্ধ, আর এখানে আছে সকালের জন্য ছোলা সেদ্ধ, আর এখানে আছে ভাত। তো চলো, মোটামুটি সবটাই হয়ে গেছে, এবার আমি যাবো স্নানে, কারণ 7:30 অলরেডি বাজে। আমিও ভালো আছি। আর আমি সকাল থেকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, কিন্তু নিজের মুখ দেখিয়ে যে ভিডিওটা শুরু করব সেটা টাইম আর হয়নি। চুলের অবস্থা দেখছো তো, এই হাওয়াতে এরকম হয়েছে। আমরা এখন অনেকটা দূর চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:17, প্রায় 1 ঘন্টা আমরা চলে এসেছি। আমরা 8:13 বেরিয়েছি, 13 মিনিট লেট হয়েছে, কিন্তু আমার জন্য না, ওর জন্য আমি অন টাইমই ছিলাম। তো এখন কাকু আর ও গেছে চা খেতে, তারও দেখা। ওখানে চা খেতে গেছে তো এই আর কি। আর আমি তো গাড়িতে বসে আছি, বেকার শাড়ি পরে না নামতে ইচ্ছে করলো না। আমি যে শাড়িটা পরে আসবো ঠিক করেছিলাম, তো ওটা আর পরিনি। শরীরটা না খুব একটা, মানে ওর তো ঠান্ডা লেগেছে বললামই তো ওই জন্যে। আর যে নেমন্তন্ন বাড়িটা ছিল ওখানে যাবো না আমরা, ঠিক করলাম আমরা আম্মার বাড়িতে, মানে ওখানেই খেয়ে দিয়ে চলে আসবো আবার। তো চলো যাওয়া যাক। তাই আর ওই শাড়িটা পরলাম না, এই নর্মাল শাড়িটা পরলাম, আর এইরকমই ভাবে বাবু হয়ে বসে আছি। তো তাই জন্য আর দেখাচ্ছি না, নেমে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো আগে যাওয়া যাক। আমরা না ভালোই আসছিলাম, এমনি আমার গুম গুম পাচ্ছে আর ভাল লাগছে না, রেখে দেখো তো বাড়ির ট্রাউজার প্যান্ট পরেই চলে এসছে। তো যাই হোক না কেন, ভালোই যাচ্ছিলাম, কাকু ভালোই টেনে নিয়ে এসেছিল গাড়িটাকে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সামনে এত এত যে আমি এখান থেকে ভালো হয়তো দেখানো যাবে না। ও তোমাদেরকে দেখাচ্ছে এত জ্যাম, কি আর বলবো, কখন পৌঁছবো আদৌ তাও জানি না। পৌঁছালাম গুড়াপ, চলে এসেছি আমরা, ও গেছে একটু কুচকি দুটোর জন্য ক্যাডবেরি আনতে, আর আমি না চুলটা একটু বেঁধেই নিলাম পুরো গুটিয়ে গাটিয়ে, আর পাচ্ছিলাম না।
তো চলো এবার যাওয়া যাক। প্রচন্ডই রোদ, তাই জন্য সানগ্লাসটাই ভরসা এই আর কি। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া বলতে লুচি আলু চচ্চড়ি। হ্যাঁ, ব্রেকফাস্ট 11টার সময়, 11:30টার সময় লুচি আলু চচ্চড়ি রসগোল্লা। আমি আর কারোর দিকে না তাকাচ্ছি না, মানে তপন কাকু যে গাড়ি নিয়ে এসছে, কাকুর এত খাটনি হয়েছে, তার থেকেও বড় কথা আমি এসেই বলছি আমাকে খেতে দাও আগে। মানে আমার না রীতিমতো পেট ব্যথা করছিল গাড়িতে, আমি আর পাচ্ছিলাম না। আগে যদি জানতাম যে এতটা লেট হবে তাহলে পাপার থেকেই ডিম টোস্ট খেয়ে আসতাম একটা, মানে বানিয়েছিলাম যখন, তো ওটাই ভালো হতো আর কি। এখন আমরা যাচ্ছি আমাদের জমির দিকে, প্রচুর টমেটো ফমেটো তুলে রেখে দিয়েছে, যখন গাড়ির ডিকিটা ভরবে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? 7-8খানা ইঁচড় গাছ থেকে মানে এইসব হয়েছে আর কি। এখন যাচ্ছি হচ্ছে একটু টমেটো খেতে, টমেটো তুলবে দেখো ব্যাগ। আমি এই নিয়ে আমরা হাসাহাসি করছি, আমি নাকি টমেটো তুলতে যাচ্ছি সানগ্লাস পরে শাড়ি পরে। তোমার কোনো বক্তব্য আছে কি? তুমি এরকম আগে আগে হাঁটছো কেন? তো চলো দেখা যাক আমি শাড়ি আর সানগ্লাস পরে কিরকম টমেটো তুলতে পারি। সানগ্লাস পরে নাকি টমেটো তুলছে, এগুলোও দেখানোর ছিল। আজ সকাল পাঁচল সব গুটিয়ে নিয়ে শুরু করেছে তোলা, কিন্তু তাড়াতাড়ি কাজটা করতে হবে কারণ প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। এক ব্যাগ তোলা রয়েছে, তো মামুনি বলল যে আর কটা তুলে নিয়ে আয়। অবশ্য গাড়িতে যখন যাব অসুবিধে তো কিছু নেই। হ্যাঁ, পুরো জমিটাকেই পারলে কাঁধে করে নিয়ে চলে যেতাম। ঠিক আছে, এবার ফোনটা রেখে তুমি তোলো। এক ব্যাগ টমেটো তুলে ম্যাডাম ফরেন থেকে এসছেন চশমা পরে, এখন নিয়ে যাবে। এই ব্যাগটা দেখে দিদি, হ্যাঁ কালকে বাজারে, বিরাটি বাজারে পাক্কা। যে আমাদের লোটা কম্বল সব রেডি হয়েছে, এগুলো সব ডিকিতে যাবে। এখানেই শেষ নয়, এখানে আরো একটা আছে।